আজকে। Hey dear sweets, good morning. তো আশা করছি তোমাদের সবার পুজো অনেক ভালো কেটেছে। কেটেছে তো? জানি কেটেছে। আর আমার পুজো অনেক ভালো কেটেছে। সারাদিন বাড়িতে শুয়ে বসে ল্যাদ খেয়ে আমার পুজো বেশ ফাটাফাটি কেটেছে। দেখো, মহালয়া থেকে আমি ভেবেছিলাম যে আমি ঠাকুর দেখা স্টার্ট করবো, কিন্তু ফেসবুকে পোস্ট দেখছি, মানে ফেসবুকের পোস্ট দেখে দেখে আমার ঠাকুর দেখা সব কমপ্লিট হয়ে গেছে। আইটিআই বলো, বাগবাজার বলো, তারপর হচ্ছে তোমার ভ্যাটিকান সিটি, মার্টা স্কোয়ার, মানে সব আমি ফেসবুকে দেখে নিয়েছি। তো কষ্ট করে আর যাওয়ার কোনো মানেই হয় না। আর কলকাতা থেকে আমার বাড়িটা অনেকটা দূরে, তো সেই জন্য ভাবলাম যে থাক আর কষ্ট করে যাবো না, নিজের শরীরকে আর কষ্ট দেবো না। প্রতিমা সব আমার দর্শন করা হয়ে গেছে ফোনে ফেসবুকে, তো যাই হোক, কিন্তু একজনও কাউকে দেখলাম না যে আমার বাড়ির আশেপাশে যে পুজোগুলো হচ্ছে সেগুলো নিয়ে কিছু পোস্ট করেছে। মানে ভাবো, শুধু আইটিআই দেখতে পাচ্ছি, শুধু ভ্যাটিকান সিটি দেখতে পাচ্ছি, ম্যাডাম স্কোয়ার দেখতে পাচ্ছি, শ্রীভূমি দেখতে পাচ্ছি, বাগবাজার সার্বজনীন, আর কি আছে, হ্যাঁ, সন্ত স্কোয়ার, মানে শুধু এইসবই দেখতে পাচ্ছি। আমার বাড়ির আশেপাশেও তো প্যান্ডেল হয়েছে রে বাবা, সেগুলো কেউ দেখাচ্ছে না। তো তাই আমি ভাবলাম যে নিজের চোখেও কিছু প্রতিমা দর্শন করা যাক, আর সেই জন্যে আমি রেডি শেডি হয়ে একদম চলে গেলাম পুজো মণ্ডপে। আপনারা মণ্ডপের সামনে কোনো বাইক পার্কিং করবেন না, বাইকটা একটা নির্দিষ্ট জায়গায়। আপনারা তুমি অনেকটা আরো ছোট ছিলে।
প্যান্ডেলটা হচ্ছে আমার বাড়ির একদম পাশে, আমার বাড়ির ছাদে উঠলেই এটা আমি দেখতে পাই। তো ছোটবেলায় আমি এখানে প্রচুর আড্ডা মারতাম, মানে বেশ অনেক কটা বছর এখানে আমাদের অনেক স্মৃতি রয়েছে। বাট এখন আমি একদমই এখানে আসি না, তার কারণ আমি অনেকটা এখন বড় হয়ে গেছি, আর তার থেকেও বেশি এখন আমার লজ্জা লাগে এখানে আসতে। তো সেই জন্য আমি এখন এখানে আসি না। মোদি এসে গেছি, রাস্তা মাপি আশের পাশের কাছের কোন ডিস্কে শৈশবে হারানো স্মৃতি। এ দেখো তোমার শৈশব, এটা উড়িয়ে চলছে চাকার মতো শৈশব থেকে দূরে। বা বাবা এত লাউডলি বললে আজকে। স্বপ্নের মতো ছেলেবেলা আমার আসবে কি আর কখনো ফিরে, হৃদয় ছিল কবিতা ছিল জীবনকে। আরে আরেকটা বাকি ছিল বললে না, চোখের সামনে তুমি তোমার ছোটবেলা গুলো দেখতে পাচ্ছ। খেলনা খেলনা মাটি জোরে জোরে পড়, আমি যেন বাইরে থেকে শুনতে পাই। এটা কে বলতো? ভিতরে পড়ছে, হ্যাঁ লেখাপড়া করছে। তুই লেখাপড়া করতে কি? নারকেল মালা দিয়ে পাতা ডালা এটা করেছি, এখনো করে অঙ্কুশকে আমার বাপ। আমরাও করতাম এটা। এটা 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 কে করায়? এটা তো আমি করি। আগে আমার বাপ করাতো, এখন তোকে দিয়ে করায়। গাধা হারামি ও। 50 পয়সা চাকরি করতে পারে। এটাই সবচেয়ে আমার সেরা লাগে। মহাকাল মহাকাল মহাকাল, হর হর মহাদেব হর হর মহাদেব। ত্রিদেব ইনিকে বলা ত্রিদেব, এর মতো শক্তিশালী কেউ নেই। মহাকাল হর হর মহাদেব।
প্রচুর ঠাকুর দেখে ফেলেছি, মানে আমার বাড়ির আশেপাশের মধ্যে। তো তোমরা আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের কোন প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লেগেছে। সো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দাও, একদম ফ্রিতে তুমি লাইক করতে পারবে। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে হবে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমি আসছি খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকে, আর হ্যাঁ সবাইকে শুভ বিজয়া।